দিন যত গড়াচ্ছে ইউক্রেন অভিযানে ততই আগ্রাসী হয়ে উঠছে রুশ বাহিনী। স্পষ্ট হচ্ছে মস্কোর সামরিক শক্তিমত্তা। কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর এখন রাজধানী কিয়েভের কাছে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল বহর। তিন দিক থেকে একযোগে হামলা হলেও এখন পর্যন্ত বেশ জোরালো প্রতিরোধ গড়ে যাচ্ছে ইউক্রেন। অবশ্য পরাশক্তি রাশিয়ার সামনে কতটা লড়াই করতে পারবে তারা, তা নিয়ে সন্দেহ ছিল শুরু থেকেই। রুশ সেনারা লোকালয়ে ঢুকে পড়ার পর দৃশ্যমান হচ্ছে তাদের শক্তিমত্তা। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক শহর। এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা মানবতার বিরোধী। তারা আমাদের জনগণের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, বড় বড় সব স্থাপনায় হামলা চালাচ্ছে। তারা এই দেশকে এবং দেশের ইতিহাসকে মুছে ফেলতে চায়। খাতা কলমে সামরিক শক্তিতে রাশিয়ার সাথে যোজন যোজনের পার্থক্য ইউক্রেনের। শুধু সেনা সংখ্যায় নয়, ট্যাঙ্ক, আর্টিলারি, সাজোয়া যান সবকিছুতেই এগিয়ে রুশরা। পুতিন প্রশাসনের কাছে 1500-এর বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান থাকলেও কিয়েভের আছে মাত্র 98টি। নৌশক্তিতেও মস্কোর ধারের কাছে নেই কিয়েভ। আর পরমাণু অস্ত্রেতেও সারা বিশ্বেই টেক্কা দিচ্ছে রাশিয়া। শুরুর ধাক্কা সামলে তাই সাফল্যের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী ক্রেমলিন। আমাদের সেনারা খারসন দখলে নিয়েছে, সেখানে কোনো ধরনের রক্তপাত হয়নি, বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করছে। বিপুল প্রাণহানি ছাড়াই আমাদের লক্ষ্য পূরণ করতে চাই, তাই পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে রুশ বাহিনী, হয়তো দ্রুতই বাকি শহরও নিয়ন্ত্রণে চলে আসবে। অনেক বিশ্লেষকই মনে করেন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করলেও রাশিয়াকে ঠেকাতে যথেষ্ট নয়। এতে সর্বোচ্চ রুশদের অগ্রযাত্রার গতি কিছুটা ধীর হবে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।